গুড মর্নিং, ওয়েলকাম টু অনুসংসার। আমরা যাচ্ছি একটু আজকের বাজারের দিকে, তার সাথে করব আধার কার্ড লিংক। আমার সাথে আছে শুভেন্দু, দেখি বাজারে কি কি বাজার করতে পারি। আর তার সাথে করব আধার কার্ড লিংকের, আজকের অনেক দিন ধরে করব করব করা হচ্ছে না, অফিস তো বন্ধ ছিল লকডাউনের জন্য। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটা দুদিন ধরে যাচ্ছে না, মানে আশা করছি একটা তো ছেড়েছি, আর থেকে পুরোপুরি প্রপারলি ছাড়তে পারবো। আর পাশে থাকবেন বন্ধুরা। রাস্তা একটু জল, হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টিতেই আমরা বেরিয়েছি আজকের। রান্না এখনো হয়নি, বাজার করে আজকে একটু দেরি করে রান্না বসাবো। দেখুন বন্ধুরা বৃষ্টি পড়ছে, চলুন বন্ধুরা বাজারে গিয়ে একটু দেখা হচ্ছে। বাজার করা হয়ে গেল আমাদের, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। অনেক দেরি হয়ে গেল বাজার করতে, আবার আধার কার্ডের লিঙ্কের জন্য আমাদের বিকেলে যেতে বলেছে, আমরা বিকেলে যাব আধার কার্ডের লিঙ্ক করার জন্য। অনেক কিছু বাজার করলাম, কী কী বাজার করলাম বাড়িতে গিয়ে দেখাবো, কী কী রান্না হবে সেটাও শেয়ার করব, সঙ্গে থাকবেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমার বাজার হয়ে গেল। আমি আজকে বাজার থেকে তেলাপিয়া মাছ কেনা হয়েছে, বড় সাইজের মাছগুলো কিনেছি, দুটো বড় করে করা হয়েছে। ট্যাংরা মাছও কেনা হয়েছে আজকে বাজার থেকে, এই ট্যাংরা সাইজ এরকম সাইজের ট্যাংরাও কেনা হয়েছে। আমাদের কুচিটা খুব ডিস্টার্ব করছে, মাছ এসে গেছে। আর নাড়ির জন্য আমি পেয়ারা কেনা হয়েছে, আর কিছু ভেজিটেবল কেনা হয়েছে। একটু কেটে কাটাইছে, আর ট্যাংরা মাছটা একটু কাটতে হবে, তেলাপিয়াটা কাটাই আছে, এগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসছি। রান্না নিয়ে কী কী রান্না করি এর মধ্যে আসছি। আলু ভাজা করবো, তার জন্য আমি একটা প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি কড়াতে। উচ্ছে আলু ভাজাটা এমনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করি আমরা মোটামুটি। আর কালকে যেহেতু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল হয়েছে, তাই আজকের সর্ষে ফোড়ন দিয়ে একটু ডালটা করব। সর্ষে, টমেটো আর শুকনো লঙ্কা, ধনে পাতা, এইসব দিয়ে একটু ডালটা হবে, তাই কড়াতে প্রথমেই সর্ষে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। টমেটো দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলে
ডালটা আমি দিয়ে দেবো, এদিকে তেলটা গরম হয়ে যাবে, চালটা দিয়ে দেবো, সর্ষে বাটবো, সর্ষে বাটা, টমেটো আর ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করবো, বুঝলেন? এটা করে তারপর আস মাছটা নিয়ে আমরা এই মাছ ভাজা হয়ে গেছে, তেলাপিয়া মাছ ভাজা। এবার কড়াতে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কা হাতিয়ে দিলাম, দেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দেবো, ধনে পাতায় চলে যাচ্ছে, কেটে রেখেছিলাম একসঙ্গে, নুন হলুদ, নুন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু পেস্ট গুঁড়োগুলো এক জায়গায় নিয়ে একটু জল দিয়ে এতে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ কষাবো, কুচু চলে এসেছে আমাদের মাছের গন্ধতে। এবার যে সর্ষে বাটাটা বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম, ছেঁকে রেখেছিলাম সব কিছু, তাতে বেশ কিছুটা পরিমাণ জল দিলাম, এই ঝোলটা একটু শুকলে আমি মাছগুলো দিয়ে দেবো, এই ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি, ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেল, একটু হালকা একটু এ করে নেবো, ঝোলগুলো একটু এ করে দেবো, একটু ওপর ওপর করে দিই, একটু উল্টে পাল্টে দিই মাছটা, ঠিক আছে, হ্যাঁ ওপর থেকে এই ধনে পাতা কেটে ধুয়ে রেখেছিলাম সেটাও ছেড়ে দিচ্ছি, মাছটা করে আপনাদের সাথে খাবার সময় দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবার খেতে বসে গেলাম আমরা, এই শুভেন্দু খাচ্ছে, এই রানীও খেতে বসে গেল, তেলাপিয়া মাছের ঝাল করেছিলাম, ধনে পাতা মুসুরির ডাল, ধনে পাতা টমেটো দিয়ে মুসুরির ডাল করেছিলাম, দিয়ে তেলাপিয়া মাছের ঝাল ডাল, এই রানী খাচ্ছে, আমিও খেতে বসলাম, ভালো একটা বই দিয়েছে, দেখছি বইটা, বইটা দেখছি ভালো করে, ঠিক আছে বন্ধুরা, তাহলে খাওয়া দাওয়া সেরে আপনাদের সাথে ছাদে গিয়ে দেখা হচ্ছে, চলো বন্ধুরা ওপরে যাওয়া যাক, আসুন, বৃষ্টি পড়েছে তাই ছাদে জল জমে আছে, কালকে দেখি, কালকে ছাদ ফাঁদ দিয়ে একটু পরিষ্কার করতে হবে রোদ উঠলে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু জামা কাপড় গুলো একটু তুলবো, শুকিয়েছে কিনা দেখি, কিছু শুকিয়েছে কিছু ভেজা আছে, খুব মেলা আকাশ বন্ধুরা, বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।